হঠাৎ করে মনে নতুন কাউকে জায়গা দেওয়ার আগে একবার হলেও ভেবে নিও সেই পুরনো মানুষটির কথা, যাকে তুমি তোমার মনে জায়গা দিয়ে নির্মমভাবে ঠকেছিলে। তখন হয়তো তুমি বুঝতে পারোনি প্রতারণা করা সেই মানুষটির অভিনয়টুকু, যার কারণে মানুষটির কথার মায়া জালে তুমি আটকে গেছিলে। কিন্তু এখনও যদি তুমি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনও বোকায় আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটি তো কোথাও লেখা নাই। সবাই তো আবার সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে না, অনেকের ওই ভালোবাসার পেছনে থাকে অসম্ভব সুন্দর অভিনয়, ছলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকে ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার মন থেকে ভালোবাসবে না। অনেকেই শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। আবার অনেকের কাছে ভালোবাসা মানে শুধুমাত্র সময় কাটানোর বস্তু। যে মানুষটি হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসে মানুষগুলো সারা জীবন থাকতে আসে না, এরা খানিকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, তেমনি এদেরকেও কখনো ধরে রাখা যায় না। যে মানুষটি জীবন থেকে চলে যেতে চায়, তাকে যেমন জোর করে রাখতে হয় না, তেমনইভাবে যে মানুষটি জীবনে হঠাৎ করে চলেও আসতে চায়, তাকে কখনোই সাথে সাথে গ্রহণও করতে হয় না। সে মানুষটিকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক ভালোবাসার মানুষটি খুব সহজেই চিনতে পারা যায়। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহের ক্ষতর দাগের মতো, সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে কোনো ভুল মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটির জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটির স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটির কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক কঠিন এবং ভীষণ কষ্টকর।